বহুকাল আগে থেকে পান সুপারির প্রচলন হয়ে আসছে বাংলাদেশে আর এই পান সুপারি জেলার বিভিন্ন অঞ্চলে পাইকারি বিক্রি হয়ে তা চলে আসে ঢাকার কারওয়ান বাজার ও সবচেয়ে কম খরচে এবং অল্প পরিচর্যায় বাজার সুপারির বেশ ভালো তাই পুঁজি কম খাটিয়ে লাভজনক ব্যবসা সুপারি তেমনি একজন সুপারি ব্যবসায়ী রফিক এখন সুপারির সিজন হচ্ছে বরিশালের সিজন বরিশালের সিজনে এখন মনে করেন দেশে আমাদের আমার পাঠিয়ে আছে আমার বাবা দেয় আমার বোন জামাই দেয় হেরাম সুপারি কিনে দেয় কিনে দেয় লঞ্চে আসে রেট দেয় একটা বস্তায় চার হাজার থাকে দশ বি মানে সাইজের সুপারিতে এক বি এক বিতে এভাবে দশ বি কি এগারো বি একটা বস্তায় রেট থাকে থাকলে মনে করেন বস্তার গায়ে মার্কা দিয়ে দেয় আমার নাম রফিক মার্কা দেওয়া দেয় কারণবাজার বাজার ওই লেবার নিয়ে আসে মানে গাড়িওয়ালারা নিয়ে আসে নিয়ে আসলে মনে করেন একটা সুপারি তিনটা সাইজ করি মাতি মাজলা ক্যাট মানে বড়ো মিডিয়াম আর ছোটো তিনটা সাইজ করি সাইজ করার পর মনে করেন দোকানদার কাস্টমার যারা তারা আমাদের থেকে নেয় যারা হালি হিসাবে বেছে আমাদের থেকে নেয় যারা ফেরি করে বিক্রি করে তারা আমাদের কাছ থেকে নেয় আমরা এনে পাইকারি সেল পাইকারি আর খুর্চা সর্বনিম্ন একশো দশ গা খুর্চা বেশি সর্বনিম্ন দশ গা একশো পিস মনে করেন আমরা পাইকারি বেশি এই তো বস্তায় দেখা আছে যা কিনা বস্তায় দুই তিনশো টাকা লাভ হলে আমরা মনে করেন ছেড়ে দিই সুপারিটা যেন সরকার যেন বাইরে যেন সেল দিতে পারে তাহলে আমাদের জন্য একটু বেটার হবে আমাদের ভালোই হবে সাপ্লাইটা যেন বেশিরভাগ বেশি যায় বাইরে বরিশাল রাজশাহী রংপুর সব ডিস্ট্রিক্টই সুপারি আছে কিন্তু সবচেয়ে দাম বেশি হলো রংপুরের সুপারি আর বরিশালের সুবির দাম সবচেয়ে কম এছাড়াও সুপারির ব্যবসায় সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীরা সুপারির ব্যবসা আজকে পনেরো বছর ধরে সারা বাংলাদেশ মিলে সব জায়গাতে আসে রংপুর রাজশাহী দিনাজপুর বরিশাল ভোলা সব জায়গাতে মিললে আসে তো সবচেয়ে ভালো হলো আপনার রংপুরের সুপারিটা সবচেয়ে বেশি ভালো ওটার দামও বেশি ওটা আসে যেমন আমরা বস্তাপতি পাই এক দুশো টাকা আমাদের বেশি হলো পাইকারি খুচরা বিক্রি আমাদের এই জায়গায় হয় না আমাদের মানে বেশিটাই পাইকারি বেচা হয় দেবে মনে করেন এবারে এসে আমাদের খাই মিলে মাসে মনে করেন হয়তো পনেরো হাজার বিশ হাজার টাকা থাকে সবকিছু মিলে খরচ মরস দিয়ে এই এরকম এদিকে পান দোকানদাররা কাউরান বাজার থেকে সুপারি কিনে খিলি পান বিক্রি করে ভালো ব্যবসা করছে ফুটপাতে মনে করো আমরা পান সিগারেটের দোকান দিছি দেওয়ার পরে এই কারেন্ট ভাড়া যার আসি এখানে মনে করো সুগারির দামটা একটু হালকা পাই ও বা এখানে যদি না পাই তো শাম যাই মানে ওইখান থেকে নিয়ে যা পান সিগারেট বেচাই বনানি সাত নম্বর ওডে হয় মনে করো পত্তা মনে করো এখান থেকে নিয়ে গেলে আমাদের পত্তা হয় এখানে থেকে নিয়ে গেলে মনে করো নিজে কাটি বেচলে মনে করো হাজার খানে একশো থাকে কোনো দিন থাকে মাসে খাই দায় মনে করো জাগা ভাড়া সবগুলো দিয়ে মিলি আমার মাসে তিরিশ হাজার টাকার উপরে থাকে পান বেশি খেলে পানি বেশি

আর পান জোদ্দার হিসাব নাই আমার স্বামী পানে ব্যবসা করছে সুবারি পাতা সুবারি বেচছে জোদ্দা খয়ার বেচছে হেন তনে সবারি বানাইয়া দিছি খাওয়া শিখছি এই পান খাওয়া হেনকা সারান দিতে পারি না ডাক্তার ডাং নিষেধ করে তারপরেও পান খাওয়া সারান দিতে পারি না আমি দশ বছর ধরে পান খেতেছি কিন্তু আমারতে রাসের পানটা ভালো লাগে মিডা বেশি এই কারণে খাই আমার যখন বিয়ে হয়েছে ছোটোতে তখন আমার শ্বশুরকে পান বানাই দিতাম তখন আমার পান বানাই দিতে দিতে তখন আমার আমি খাওয়া শিখছি এখন আর পান ছাড়তে পারি না আমার পান খাইতে খুবই ভালো লাগে সুপারির বাজার বেশ জমজমাট সারা বাংলাদেশে তবে সরকারের সহযোগিতা পেলে এই ব্যবসা আরও ভালো হবে বলে বলছে সুপারি ব্যবসায়ীরা নসরিন হুদা বিথি ফলস অফ আমেরিকা ঢাকা